এই কুকুরটির মা তার জন্মের সাথে সাথেই মারা গিয়েছিল। এরপরে এই কুকুরটির লালন পালনের দায়িত্ব একটি গরু নেয়। এই কুকুরটি 2 বছর ধরে নিজের গরু মায়ের সাথে অনেক খুশিতে ছিল, কিন্তু একদিন বিচ্ছেদের সময় আসে। এই কুকুরটি তার গরু মায়ের সাথে খাবার খেত এবং তার উপরই ঘুমাত, কিন্তু এই গরুর মালিককে কোনো কারণের জন্য গরুটি বিক্রি করতে হয়। যখন এই কুকুরটি সমস্ত কিছু জানতে পারে তখন সে এটা দেখে খুব কাঁদতে থাকে এবং তার চোখ দিয়ে জল পড়তে থাকে। তবে এই কুকুরটি থামে না, গরুর আওয়াজ এবং গন্ধে এসে তার কাছে পৌঁছে যায়। যখন কুকুরটিকে বাড়িতে ফিরিয়ে আনা হয় তখন সে সারাদিন নিজের মায়ের আসার অপেক্ষাতেই বসে থাকে আর এমনকি খাবারও খায় না। মালিকের এমন ঘটনা দেখে যখন খুব খারাপ লাগে তখন তিনি গরুটিকে ফিরিয়ে আনেন আর এই কুকুরটি তার গরু মাকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে দেখে এমন করতে থাকে যেন সে একটি নতুন জীবন ফিরে পেয়েছে। ফ্রেন্ডস, এই কুকুরটি এবং গরুটির জন্য একটি লাইক তো অবশ্যই করা যায়।